হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি এমএস ওয়ার্ডের টেবিল অপশন সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ আপনারা এমএস ওয়ার্ডে কীভাবে একটি টেবিল ইনসার্ট করবেন এবং টেবিল নিয়ে কাজ করবেন সে সম্পর্কে এখন আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আপনারা যদি অ্যামেসোয়ার্ডের টেবিল নিয়ে কাজ করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে টেবিলটা ইনসার্ট করতে হবে টেবিল হচ্ছে শক অর্থাৎ আপনারা শক নিয়ে যদি কাজ করতে চান তাহলে অ্যামেসোডের ভাষায় সেটিকে টেবিল বলা হয় থাকে এখানে ইনসার্ট টেবের অধীনে টেবিল সেকশনে এখানে একটি টেবিল বাটন রয়েছে এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু অপশন চলে আসবে এখানে কিছু ঘর রয়েছে এই ঘরগুলো হচ্ছে কলাম এবং রোর ঘর আপনারা কয়টি ঘর নিতে যাচ্ছেন অর্থাৎ আপনারা কয়টি রো এবং কয়টি কলাম নিতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে আমি যদি আমার ডকুমেন্টে তিনটি কলাম এবং পাঁচটি যদি রো নিতে চাই তাহলে এখানে আমি ডান দিকে তিনটি ঘর সিলেক্ট করব এবং নিচের দিকে আমি পাঁচটি ঘর সিলেক্ট করব দেখুন আমি এখানে পাঁচ পর্যন্ত মাউস নিয়ে এসেছি আর এখানে দেখুন আমার ডকুমেন্টে লক্ষ্য করুন এখানে পাঁচটি রো এবং তিনটি কলাম শো করছে তারপরে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে সেই টেবিলটি আমার এখানে ইনসার্ট হয়ে যাবে অর্থাৎ আমরা যেই টেবিলটি চেয়েছি তিনটি কলাম এবং পাঁচটি রো সেই টেবিলটি এখানে ইনসার্ট হয়ে যাবে এখন এই টেবিলটি যদি আমি মুছতে যাই মুছার জন্য টেবিলটি সিলেক্ট করতে হবে টেবিলটি সিলেক্ট করার জন্য এইখানে দেখুন চারটি তীর চিহ্ন সম্বলিত একটি বাটন দেখা যাচ্ছে এটি যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে তারপর আপনারা কিবোর্ডের ব্যাক যদি চাপ দেন তাহলে টেবিলটি রিমুভ হয়ে যাবে তারপরে টেবিল ইনসার্ট করার আরও কিছু পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করছি এখানে ইনসার্ট ট্যাবে গিয়ে আবার টেবিলে যদি আপনি ক্লিক করেন টেবিল বাটনে এখানে দেখুন টেবিলের রো এবং কলাম সংখ্যা এখানে নির্দিষ্ট রয়েছে অর্থাৎ এখানে লক্ষ্য করেন এখানে লেখা দেখাচ্ছে যখন আমি এটিতে ক্লিক করছি তখন ওয়ান গুন ওয়ান শো করছে অর্থাৎ একটি কলাম একটি রো অন্যভাবে দেখুন এখানে দুইটি কলাম একটি রো এইভাবে এইখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি উপরে দেখুন দশটি কলাম এবং আটটি রো শো করছে কিন্তু আমরা যদি একচে আরও বেশি সংখ্যক যদি কলাম এবং রো নিতে চাই তাহলে সেটি কীভাবে নেব সেটার জন্য এখানে এই যে ইনসার্ট টেবিল এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন লিখা রয়েছে নাম্বার অফ কলামস অর্থাৎ আমরা কয়টি কলাম নিতে চাচ্ছি সেটি আমরা এখানে লিখে দিতে পারবো এবং এখানে নাম্বার অফ রোস অর্থাৎ কয়টি রো নিতে চাচ্ছি সেটি এখানে লিখে দিতে পারব তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন আমরা এই ফিক্সড কলাম উইথ অর্থাৎ কলামটি হচ্ছে ফিক্সড থাকবে কিনা না সেটি অটো করা আছে এখান থেকে আপনারা চেঞ্জ করে অন্য কোনো ভ্যালু দিতে পারেন তারপরে অটোপিট টু কন্টেন্টস কন্টেন্ট অনুযায়ী ফিট হবে কি না তারপরে অটোপিট উইথ উইন্ডো উইন্ডো অনুযায়ী ফিট হবে কিনা এইগুলো বিভিন্ন অপশন রয়েছে আপনাদের প্রয়োজন মতো এখানে আপনারা সিলেক্ট করে অপশনগুলো দিতে পারেন আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমরা যেভাবে লিখেছিলাম সেই অনুযায়ী টেবিল এখানে ইনসার্ট হয়েছে আমি এই টেবিলটি আবার মুছে দিলাম তারপরে আমি যদি আবার ইনসার্ট টেবে গিয়ে টেবিলে ক্লিক করি এখানে দেখুন আপনারা শুধু যে ইনসার্ট করতে পারবেন তা না আপনারা টেবিল ড্রও করতে পারবেন টেবিল ড্র করার জন্য এই ড্র টেবিল এই অপশানটি ব্যবহার করতে হবে এখানে ক্লিক করার পরে আমার মাউসের আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটি পেন্সিল আকৃতি হয়ে গেছে তারপরে আমি যদি আমাদের ডকুমেন্টের কোনো একটা জায়গায় যদি ক্লিক করে এভাবে টেনে আনি তাহলে সেই অনুযায়ী একটি টেবিল ক্রিয়েট হবে দেখুন সেই অনুযায়ী টেবিল ক্রিয়েট হয়েছে তারপরে আমরা মাউস পয়েন্টের থেকে এই ড্র টেবিলের আইকনটা যদি বাতিল করতে চাই কিবোর্ডে স্কেপে চাপ দেবো তাহলে সেটি বাতিল হয়ে যাবে তারপরে আমি এটি সিলেক্ট করে রিমুভ করে দিলাম এরপরে এখানে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে এক্সেল স্প্রেডশিট অর্থাৎ আপনারা এই অপশনের মাধ্যমে এক্সেলের স্পেডশিট এখানে আনতে পারবেন এ সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব এরপরে এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন কুইক টেবিলস অর্থাৎ এই অ্যামাজনের কিছু ট্যাম্পলেট দেওয়া রয়েছে সেই ট্যাম্পলেট অনুযায়ী কোনো টেবিল যদি ইনসার্ট করতে চান তাহলে সেটি এখান থেকে করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন আমরা যদি এই টেম্পলেটটি নিতে চাই তাহলে আমি এটিতে সিলেক্ট করলাম তাহলে দেখুন সেই অনুযায়ী এখানে টেবিল ক্রিয়েট হয়েছে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ফর্মেটিং অনুযায়ী টেবিলটি ক্রিয়েট হয়েছে এ পর্বে আপনারা অ্যামাজোয়ারে কীভাবে টেবিল ইনসার্ট করবেন সে সম্পর্কে জানলেন পর্বে টি টি টুরালে এই ইনসার্টকৃত টেবিলকে বিভিন্নভাবে কীভাবে ফর্মেটিং করবেন অর্থাৎ টেবিল বিভিন্ন ধরনের ডেকোরেশন দেবেন বিভিন্ন ধরনের সাইজ করবেন সে সম্পর্কে আলোচনা করব আপনি যদি অ্যামেস অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে অ্যামেসওয়ার দু হাজার ষোলো যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ